এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর প্রতিবারের মতো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আর আমার বিশ্বাস আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো আজকে সারাদিন আমি কি কি করেছি সব কিছু আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব, সারাদিনের কাজকর্মগুলো। আর যেহেতু এখন মানুষের সময় খুব কম, তাই আমি ভিডিও খুব ছোটো করেছি, আর আমি নেক্সটও ভিডিওগুলো আরও ছোটো করে দিব যাতে সবাই দেখতে পারে, স্কিপ করতে না হয়। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে কি আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমার ভিডিওটি দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। আর ভালো লাগলে একটি লাইক দেবেন, একটা কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলেন ভিডিওটি দেখা যাক। তো সকালবেলা নাস্তায় আজকে পাউরুটি টোস্ট করেছি, আর সাথে করব স্যুপ নুডলস। এটা খুব দ্রুত রান্না করা যায়, আর কিছুদিন ধরে আমাদের দেশে যেই শীত পড়েছে কাজ করতে ভালো লাগে না, সকালে ঘুম থেকে উঠে কাজ করা আমার খুব কষ্ট লাগে, এখন শীতের মধ্যে উঠতে ইচ্ছে করে না। তো খুব ঝটপট করে খুব দ্রুত যেই নাস্তাগুলো করা যায় সেগুলি আমি আজকে সকালে করে নিচ্ছি। আর আজকে ওই তো স্যুপ নুডলস করেছি, এটাকে আমি ফাঁকিবাজি বলি, কারণ 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। নুডলস সবজি সব একসঙ্গে দিয়ে নামিয়ে ফেলা যায়, খুব দ্রুত নাস্তাটা তৈরি করা যায়। তো এই তো হয়ে গেল সকালবেলা নাস্তা রেডি, নাস্তার পর শুরু হয়ে যাবে সারাদিনের কাজকর্ম, ঘর মোছামাছি, গোছানো, রান্না বান্না সব কিছু শুরু হয়ে যাবে। আর এই তো খালা চলে আসছে, খালা তো আমাকে খুব হেল্প করে কাজে। তো খালা আজকে ফুলগুলো খুব ময়লা হয়েছিল, খালা এগুলো পরিষ্কার করে দিচ্ছে। খালাটা না অনেক ভালো, কোনো কাজের জন্য কিছু বললে খালাটা মুখের উপর না করে দেয় না। দেখা যায় আগে যে খালাটা ছিল খালার সঙ্গে কথাই বলা যেত না, দেখেন খালা হাসছে আর কাজ করছে, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন, আমি বলে আপনার ভিডিও করছি, আমি তো ইউটিউবে ভিডিও দেই, আপনাকে আজকে দিব, বলে যে আচ্ছা করেন। খালা খুব খুশি হয়েছে খালার ভিডিও করেছি আমি এই জন্য। তো এই তো খালা মোছামুছি করছে, আমিও করি। দেখা যায় এই যে কিছুদিন ধরে শরীর ভালো না, কাজ করতেও ভালো লাগে না, খালাকে বলেছি খালা আপনি আজকে পরিষ্কার করে দিয়ে যান, মুছে দিয়ে যান, খালা সব করে দিয়ে যাচ্ছে। আর এই তো বাজার চলে আসছে, আজকে একটা নদীর বোয়াল মাছ এনেছে, নদীর মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো এখন রান্নাবান্না শুরু হয়ে যাবে। তো আমি বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ অলওয়েজ আমার পাশে থাকবেন। আর এই তো সাথে ছিল মাগুর মাছ, আমি সেটাও এটা বাজার থেকেই কেটে এনেছি, আমি শুধু ধুয়ে পরিষ্কার করে আজকে যতটুকু রান্না করব সেই পরিমাণে নিব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। যেটা বলছিলাম যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো দুপুরে রান্না মাগুর মাছ ভুনা, মাছ ডাল রান্না, গরুর মাংস, আজকে দুপুরে এই আয়োজন ছিল আমাদের বাসায়। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, আমার কিচেনে জানালা দিয়ে দেখা যায় যে মহিলাটাকে দেখছেন, এখানে প্রায় অনেকগুলো ছেলেদের সাথে সে এসে একদম একজন মহিলা যিনি কিনা মাটি কাটার কাজ করছে, ওরা দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে একমাত্র মহিলা শুধু সেই, তাও হাজব্যান্ড সারাক্ষণ ওনাকে বকাবাজি করে, ঝগড়া করে। আর এই তো দেখছেন এটা হচ্ছে আমার কলেজিয়ার টুকরা, আমার জুব্রান, আমার ছেলে, সবাই দোয়া করবেন। ও খুব কান্নাকাটি করছে, ওকে কেন সত্যিকারের রোবট এনে দেয় না, ও ইউটিউবে দেখে ও রোবটকে যা বলে তা করে, কাজ করে, পানি আনতে বলে পানি আনে, খাবার এনে দেয়, ওর এরকম রোবট লাগবে। তো ওর বাবা ওর কান্নাকাটির জন্য ওকে, আমরা তো আর সেটা এনে দিতে পারবো না, ওর বাবা তো আর সেটা এনে দিতে পারবে না, এই জন্য ওকে ওর পছন্দের খাবারগুলো এনে দিয়েছে, যে যাক ও খুব কান্নাকাটি করেছে আজকে, তো ওর পছন্দের কিছু খাবার এনে দিলে হয়তো ওর মনটা ভালো হবে। তো এই তো কিন্ডার জয়, তারপর কিটক্যাট, ডেরি মিল্ক, ওর
সবকে ছেড়ে দিয়েছিল। আর আজকে সন্ধ্যার নাস্তায় আমি সাসলিক করছি। সাসলিকটা আমাদের বাসার সবার পছন্দ, আমারও খুব ভালো লাগে। তো আমি যেহেতু বাসায় করব, তাই রেস্টুরেন্টের মতো একদম ছোট ছোট সাইজে করিনি, একটু বড় বড় করেই নিয়েছি। তো আজকে সন্ধ্যায় সাসলিক থাকবে আর সাথে থাকবে নান রুটি। তো নান রুটিটা আজকে আমি আর ঘরে তৈরি করিনি, আজকে রুটিটা বাইরে থেকে নিয়ে আসব আর সাসলিকটা শুধু বাসায় করব। তো যেটা বলছিলাম, যারা আমার কিছু আপু ভাইয়া আছেন যারা খুব সুন্দর কমেন্টস করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেছেন, অলওয়েজ দেখে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আমি বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের এখানে চলে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা কমেন্টস করবেন, একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো হয়ে গেল সাসলিক। আমার সাসলিক আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন, আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন। এতে জুবরান দেখেন ব্যাগের সাথে কি মেশিনপত্র লাগিয়ে দৌড়াচ্ছে, এটা নাকি ও আমি কোথায় সুইচ লাগিয়েছে, দেখেন কি অবস্থা ওর। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।